মানে ব্যাপারটা কি, এটা গাছটা কি গাছ? এটা আজানা গাছ। আজানা গাছ মানে এখানে যারা যা আগে উপবাস করেছে তারা ওই গাছ কবে যে ওই গাছ বসেছে তাও জানেন। 300 বছর বা কেউ বলে 500 বছর, না না একচুয়ালি সেগুলো ভুল, মানে 180 বছর ফাঁকায় বসে নাকি এসেছিল। হঠাৎ দেখে এই গাছটা সকালে উঠে এসে দেখে সব গাছটা এরকম দাঁড়িয়ে রয়েছে। সো গাইস কেমন আছে সবাই? তোমরা এখন যে চ্যানেলটা দেখছো এটা একটা দশকর্ম ভাণ্ডার, না এটা আমি বলিনি, এটা বলেছে আমার একজন ভিউয়ার বা সাবস্ক্রাইবার কে হোক, ও বলেছে এটা দশকর্ম ভাণ্ডার, কারণ এখানে সব রকমের ভিডিও পাওয়া যায়। তো তোমাদের এই ভাই ডিসাইড করেছে যে এখন থেকে এই চ্যানেলে আমি ব্লগ করব, ব্লগ বুঝতে পেরেছে, ব্লগ। আজকে আমি যাব আমাদের এখানে চাকদা থেকে, চাকদা স্টেশন থেকে খুব কাছাকাছির মধ্যে একটা রাজবাড়ি আছে, তো ওই রাজবাড়িতে আজকে আমি যাব আর ব্লগ করব, ব্লগ। ও গাইস কিছুক্ষণ পরেই আমার বন্ধু আসবে, আমার বন্ধু মুন্না আসবে, ও রেডি হয়ে আসলেই আমি যাব ব্লগ করতে। তো দেখতে থাকো ব্লগটা কি কি হয়, অ্যাকচুয়ালি কি আছে সেখানে। এই যে মুন্না গাড়ি নিয়ে চলে এসছে, এবার আমরা যাব। তো এখন যা পুরো যেখানে যেতে লাগবে আগে মাস্ক দরকার। হ্যাঁ একদম একদম, ঠিক আছে চলো আমরা আজকে অনেকটা দূরে যাবো ঘুরতে, দেখা যাক পুরনো সেই বাড়ি। এখানে আমাদের একটা বন্ধুর বাড়ি আছে খুব সামনেই, তো ও যাবে বলছিল, তো ওর বাড়িতে এখন যাব, দেখবো কি বলে, যাবে কি না যাবে, ভালো শুনতে পাচ্ছ কিনা সেটাও জানি না আমি। যাবে আমাদের সাথে? তুমি কি যাবে আমাদের সাথে? সো গাইস এখন আমরা আছি তনুর বাড়িতে, দেখো তনুর খাটে আমরা বসে আছি। তো তনু খায়নি দুপুরবেলা, তনু খেয়ে নি, খেয়ে আমরা সবাই একসাথে যাবো। আমরা এখন মাস্ক টাস্ক করে সবাই রেডি, মোটামুটি সবাই মাস্ক করে রেডি হয়ে আছি, এখন আমরা যাবো, চলো তো যাওয়া যাক। তো গাইজ আমরা আসছিলাম চাকদা থেকে বনগা রোড দিয়ে, তো বনগা রোড থেকে সূত্র, যদিও আমি রায়বাড়ি যাওয়ার লোকেশনটা তোমাদেরকে বলে দেবো, আমি এসছি সূত্র দিয়ে, সেটা সূত্র থেকে বনমালী পাড়া দিয়ে ঢুকতে হয়। তো মাঝখানে একটা গাছ আছে, যে গাছটা তোমরা একদম রাস্তার মাঝখানে পাবে, দুই সাইডে পুরো ফাঁকা রাস্তা। কিন্তু একটা ব্যাপার আমি শুনেছি কানাঘুষো, যে এই যে গাছটা তোমরা দেখছো, গাছটা কি গাছ সেটা কেউ জানে না, এখানকার লোকে কেউ জানে না এই গাছটা কি গাছ, ঠিক আছে, এটা কি এখানে কিভাবে এলো কেউ নাকি জানেই না। ইভেন গাছটা একটা রহস্যজনক ব্যাপার, তো আমরা দেখে নেবো যে এইখানে লোকালিটি কেউ আছে কি না। আমি দেখতে পাচ্ছি ওইদিকে একটা দাদু আছে, তো দাদুর কাছে গিয়ে শুনবো যে গাছটার ব্যাপারটা কি, অ্যাকচুয়ালি এই গাছটা নাকি কেউ জানেই না এই গাছটা কি গাছ। দাদুর কাছে আমরা যাচ্ছি, আমরা দেখতে পাচ্ছি এখানে একজন দাদু আছে। দাদু তোমার বাড়ি এখানেই তো? হ্যাঁ এখানে, এই বনমালী পাড়াতেই, তাই তো? এই যে গাছটার ব্যাপারে আমরা যে জানি, মানে এই গাছটা শুনেছি আমি নাকি অনেক পুরনো গাছ, এইটা কি গাছ কেউ নাকি জানে না, মানে ব্যাপারটা কি, এটা গাছটা কি গাছ? এটা আজানা গাছ। আজানা গাছ মানে এখানে যারা যা আগে উপবাস করেছে তারা ওই গাছ কবে যে ওই গাছ বসেছে তাও জানেন। আচ্ছা মানে এই গাছটা কতদিন ধরে এখানে আছে? বহু দিন ধরে। আচ্ছা আচ্ছা, মানে তো তোমরা শুনলে যে দাদুও বললো এই গাছটা যে কি গাছ, এইখানে বহুদিন ধরে আছে কিন্তু এই লোকালের কোনো লোক জানে না। দাদু এখানে গরু খাওয়াতে এসেছিলো, তো আমরা দাদুর সাথে দেখা হলো, আমরা দাদুর কাছে শুনলাম এই গাছটা কি গাছ সেটা কেউ বলতে পারে না। তো এইটা একটা নতুনত্ব ব্যাপার, সামনে রাজবাড়ি আছে আমরা ওদিকে যাব, তো তার সাথে এটা একটা নতুনত্ব ব্যাপার আমরা পেলাম। তো যারা এই গাছটার ব্যাপারে জানতে না, তো তোমরা এসে গাছটা দেখে যাও, যদি চিনতে পারো তো আমার কমেন্ট বক্সে এসে জানিও। ওখানে দাদুর থেকে শুনলাম তো এই গাছের পাশে আর একটা পুকুর আছে, এই পুকুরে একজন কাকু এসেছিলো স্নান করতে, তো কাকুর কাছ থেকে আমরা একটু শুনে নেবো এই গাছটার ব্যাপারে। এবং আমরা শুনেছি এই গাছটা নাকি কি গাছ কেউ বলতে পারে না, তুমি একটু বলতে পারো গাছটার ব্যাপারটা, মানে এই ব্যাপারটা কি অ্যাকচুয়ালি? অ্যাকচুয়ালি আমাদের পূর্বপুরুষরা বলে এই গাছে করে কামরূপ কামাখ্যা থেকে লোক এসেছে, এর ভিতরে একটা খোড়ল আছে। আচ্ছা মানে ভিতরে একটা মানুষ ধরে যাবে পুরো, ভিতরটা ফাঁকা রয়েছে। আচ্ছা মানে ফাঁকা, তাই তো?
ফাঁকায় বসে নাকি এসেছিল, হঠাৎ দেখে এই গাছটা সকালে উঠে এসে দেখে সব গাছটা এরকম দাঁড়িয়ে রয়েছে, কারণটা কি? আচ্ছা, মানে তো আমরা শুনলাম এই গাছের ভেতরে একটা ফাঁপা আছে যেখানে একটা মানুষ আরামসে ঢুকে যেতে পারবে, তো এই গাছটা করে নাকি একটা মানুষ এখানে এসেছিল। তো ঘটনাটা কতটা সত্যি কতটা মিথ্যা সেটা আমি জানি না, যেহেতু এনারা লোকাল লোক এখানকার, তো এনারা যেহেতু বলছে তো আমরা সেটাই বিশ্বাস করব। তো গাছটাকে একটু আমরা সামনে থেকে দেখবো। সো এই দাদুর কথা অনুযায়ী এই খোলটাতে করে নাকি কোনো একজন মানুষ কামরূপ কামাখ্যা থেকে এখানে এসেছিল এই গাছটায়। তো গাইজ, আমরা পৌঁছে গেছি আমাদের ডেস্টিনেশন রাজবাড়ি, চাকদার রাজবাড়ি। অ্যাকচুয়ালি এটা রাজবাড়ি না, এটা একটা জমিদার বাড়ি। তো আমরা এখন ভেতরে ঢুকবো, তো দেখবো ভেতরে ঠিক কী কী আছে। যদিও আমি জানি এর ভেতরে কী কী আছে, তবু তোমাদের দেখানোর জন্যই আমি ভেতরে যাচ্ছি। তো চলো বন্ধু। গাইজ, এই মুহূর্তে আমরা আছি চাকদার রায়বাড়ির ছাদের উপরে, আর আমরা দেখতে পাচ্ছি এখানে অনেক ছবি তোলাতুলি হচ্ছে, ওই দিকটাতে সবাই ফটোশ্যুট করছে। আর আমার সাথে আছে আমার বন্ধু মুন্না, আর আছে এই পাশে তনু। ভেতরটা কী কী আছে তোমাদের পুরোটা ঘুরে দেখাই। সো চলো, এইদিকে একটা সুড়ঙ্গ টাইপসের আছে, আমি শুনেছি এটা নাকি সুড়ঙ্গ। আমি গেছি কিন্তু এটা বেশি দূর যাওয়া যায় না, কিন্তু তোমাদেরকে আমি এখন দেখাই। আমরা এই সুড়ঙ্গের ভেতরটা অনেকটা চলে এসেছি, এখানে লাইট খুব কম, তাই আমার বন্ধু মুন্না ফ্ল্যাশ জ্বালিয়েছে। তো আমরা এই ফ্ল্যাশ লাইট নিয়ে ভেতরটায় যাবো, দেখবো এই দিকটা কি আছে। নোংরা থাকতে পারে, একটু আমি সাবধানে যাবো। চলো ভিডিওটা ঘুরিয়ে দেখাই। তো আমরা অনেকটা ভেতরে এসেছি, এদিকটা তো জায়গা আছে, চলো একটু যাই ভেতরে, ভয় লাগছে যদিও। পোকামাকড় কিছু আছে কিনা, চলো যাই। এখানে লোকজন নেই, তো যতদূর আমরা জানি, মানে জানি বলতে এটা একটা গল্প সত্যি হতে পারে, এই যে সুড়ঙ্গটা এটা দেখি মানে কি বলে এটাকে, গুপ্ত সুড়ঙ্গ ছিল এখান দিয়ে, যে জমিদাররা আগে পালিয়ে মালিয়ে যেত অন্য কোথাও কেউ এসে হামলা করলে, তো এটা নাকি সেই সুড়ঙ্গ। তো এখন এটা দেখছি আমরা বন্ধ আছে, তো চলো আমরা এবার উপরের দিকে যাই, দেখি উপরে কি আছে। প্রচণ্ড ঘেমে গেছি, আমি ওই সুড়ঙ্গতে গেছিলাম তো ওখানটাতে ঘেমে গেছি। তো তোমরা দেখছো এখন আমি এই মুহূর্তে রাজবাড়িতে আছি, আর রাজবাড়িটার সুন্দর মনোরম পরিবেশ তৈরি। তো তোমাদের পুরো সাইডটা দেখাবো, যে এখান থেকে পুরো সাইডটা কীরকম লাগে, পুরো একদম সবুজ জঙ্গলের মধ্যে রাজবাড়িটা তৈরি। যদিও এখানে আগে রাজা কি জমিদার যাই হোক সামথিং কেউ থাকতো, তো এখন আর কেউ থাকে না, এখন এটা পরিত্যক্ত জমিদার বাড়ি বলি, রাজবাড়ি আর বলবো না, কারণ রাজবাড়ি আরও বড়ো হয়, তো জমিদার বাড়ি এখন এটা পরিত্যক্ত। তো তোমাদের দেখাবো এখন চারি সাইডের ব্যাপারটা, যে এটা কত সুন্দর মনোরম পরিবেশে তৈরি।
সো গাইস এই সেই জায়গা, এটা হচ্ছে সেই জায়গা যেখান থেকে জমিদার বাড়ির সিকিউরিটি, সিকিউরিটি মিন পেয়াদা, পেয়াদার এখানে AWM নিয়ে দাঁড়িয়ে থাকতো আর সব চোর মোর যারা আসতো তাদেরকে একদম হেডশট দিত আড্ডা মারছি যায়। এটা সেরকম কোনো ব্যাপার নেই, এখানে তোমার রক্ষীরা হয়তো দাঁড়িয়ে দাঁড়িয়ে থাকে বল্লম ঢল্লম নিয়ে খোঁচা দেওয়ার জন্য। সে এটা হচ্ছে সেরকম একটা জায়গা, যে এখান থেকে পুরো এরিয়াটা মোটামুটি দেখা যায়, সুন্দরভাবে দেখা যায়। আর আগেকার দিনে সেরকম কিছু ছিল না, সেরকম হাইফাই বড় বাড়ি ছিল না, যার জন্য এখান থেকে পুরো এরিয়াটা ভালোভাবেই দেখা যেত। তো AWM এসব কোনো ব্যাপার নেই, এটা জাস্ট আমি আড্ডা মারলাম। আমরা দেখতে পাচ্ছি বাড়িটা অনেক পরিত্যক্ত হয়ে গেছে, যদিও একদিন এই রাজবাড়িতে, সরি এই জমিদার বাড়িতে একদিন আলো জ্বলতো, অনেক লোকে থাকতো, কিন্তু এই বাড়িটা এখন পুরোপুরি পরিত্যক্ত বাড়ি। তো এখানে দেখছি আমরা, এখানে খড় রয়েছে, এখানে কিছু কি বলে এগুলোকে, তাল পাতা নারকেল পাতা রয়েছে এখানে, এইগুলো দিয়ে ধান ঝাড়ে। গ্রামের দিকে যারা শহরে থাকো তারা হয়তো জানো না, এটা দিয়ে ধান ঝাড়ে, এটা এখানে রাখা রয়েছে, এখানে কিছু সুপুরি খোলা রাখা রয়েছে। আর এই পুরো বাড়িটাতে এখন শুধুমাত্র একটা ফ্যামিলি থাকে। এবার ওরা কারা, এই রাজ পরিবারের বা এই জমিদার পরিবারের কেউ হয় কি না সেটাও আমরা জানি না, একটু চেষ্টা করবো জানার জন্য। ওখানে একজন দাদুকে দেখলাম ওই ঘরে থাকে, ঘরটা মোটামুটি ব্যবহারযোগ্য ঘর, সেরকম বেশি না, অনেকদিন যেহেতু পুরনো বাড়ি, তো আমরা চেষ্টা করবো দাদুর সাথে একটু কথা বলে নেওয়ার। তো চলো গাইজ। তো গাইজ এই যে সেই দাদু যেখানে বলছিলেন যে পুরো বাড়িটাতে আর কেউ থাকে না, শুধুমাত্র এই দাদু থাকে, আমরা এই দাদুর সাথে একটু কথা বলে নেবো। সো গাইজ এই মুহূর্তে আমরা রায়বাড়ির সেই দাদুর সাথে রয়েছি, যে দাদু আমাদের এই ঘরে থাকে, পুরো বাড়িটাকে হয়তো উনি পাহারা দেয়, তাই তো? ঠিক বলছি তো? তো দাদু তুমি এখানে কতদিন ধরে আছো? আমি আছি 47 বছর ধরে, বাড়িটাতে কেদারনাথ রায়ের তৈরি রায় জমিদার বাড়ি, আচ্ছা 180-185 বছর চলছে বয়স। মানে বাড়িটার বাড়ি হচ্ছে 180-185। আমরা অনেক জায়গায় শুনি, অনেক ভিডিওতে আমরা দেখি যে নাকি এটা 300 বছর বা কেউ বলে 500 বছর, না না অ্যাকচুয়ালি সেগুলো ভুল, মানে 185-186 বছর। আচ্ছা, তো 185 বছরের বাড়ি এটা, আর দাদু এখানে আছে 47 বছর ধরে। আচ্ছা আচ্ছা, তো তোমার সাথে এখানে কে কে থাকে? এখানে আমি একাই থাকি। আচ্ছা, মানে এটা কি জমিদার বাড়ি? জমিদার বাড়ি, রাজবাড়ি না, এটা জমিদার বাড়ি। আচ্ছা, তো যেহেতু সবাই বলে এটা রাজবাড়ি, কিন্তু এটা রাজবাড়ি না, এটা একটা জমিদার বাড়ি, বাড়ি কেদারনাথ রায়। হ্যাঁ, তৈরি করেছিল কেদারনাথ রায়। তো আপনি কি জমিদার বংশের কেউ? না, তবে আমি ওনাদের দেখভাল করি। আচ্ছা, উনি হচ্ছে এই বাড়ির কেয়ারটেকার, উনি বলছে উনি জমিদার বংশের কেউ না, উনি এই বাড়িটা এখনো কেয়ারটেকার আছে। তো দাদু এখানে একাই থাকো? কাজবাজ কি করো? কাজবাজ ইনাদেরই জমি জায়গা, চাষবাস। আচ্ছা, এই বাড়ির যে জমি জায়গা আগে ছিল সেগুলো এখনো আছে দাদু বলছে? কিছু কিছু আছে, সব নেই, কিছু আছে। তো দাদু সেগুলো চাষবাস করে, দেখাশোনা করে, সেইভাবে দাদু চলে। তো থ্যাংক ইউ দাদু, কথা বলে ভালো লাগলো, ভালো থেকো। তো গাইজ এই মুহূর্তে আমরা দাদুর সাথে কথা বললাম, আর এবার আমরা পুরো বাড়িটা ঘুরে একটু দেখবো। আমরা দেখতে পাচ্ছি ওপরে অনেকে রয়েছে, ওরা ছবি টবি তুলছে, ওটা আমি আগেও একবার বলেছি, যাই হোক রিপিট করছি। তো যেহেতু আমি ফার্স্ট ব্লগার বলা ভুল, আমি বাংলাতে ব্লগ ফার্স্ট করছি, আমি হিন্দিতে ব্লগ করেছি দু একটা, তো আমার হিন্দিটা খুবই খারাপ। তো সেই কারণে অনেকে কমেন্ট করেছে যে বাঙালির ছেলে বাংলায় করো, তো তারপর আই ডিসাইডেড দ্যাট আমি বাংলায় ব্লগ করবো, অ্যান্ড আমি এখন বাংলায় ব্লগ করছি। আর ওপরটা বেশ ভালোই লাগছে, সবাই এখানে ঘোরাঘুরি করছে, ওদিকে দেখলাম কেউ একজন শ্যুট করছে, সামথিং ইউটিউব ভিডিও শ্যুট কিছু টাইপসের, ওই টাইপসের কিছু। তো আমরা ওই দিকটাও যাবো, আমরা দেখবো, তো চলো যাওয়া যাক। সো গাইজ এখন বাজে বিকেল 5টা, এখন এই টাইমটাতে এই জায়গাটা খুব সুন্দর লাগছে দেখতে, আর এই জায়গাটা এখন আড্ডা মারার জন্য খুব ভালো জায়গা, টাইম পাস করার জন্য তোমরা আসতেই পারো এই জায়গাটা দেখতে। আর এই জায়গাটা কি করে আসতে হয় সেটা আমি বলে দিচ্ছি, তবে তার আগে সিনটা চেঞ্জ করে নিই। এই রায়বাড়িতে আসতে গেলে তোমাকে চাকদা স্টেশন থেকে যদি আসো, তোমরা চাকদা স্টেশন থেকে দুটো ওয়েতে এখানে আসা যায়, এক হচ্ছে নিমতলা রোডে, আর একটা হচ্ছে 20 নম্বর বনগা রোডে। তো বনগা রোড দিয়ে আসতে গেলে তোমাকে চাকদা থেকে সূত্রতে আসতে হবে, সূত্র থেকে ডান দিকে একটা রাস্তা আছে বনমালীপাড়া রাস্তা, যে কাউকে তোমরা জিজ্ঞেস করলে তারা বলে দেবে। আর এই বাড়ির লিঙ্ক মানে ম্যাপ লিঙ্ক আমি দিয়ে দেবো, তোমরা ম্যাপে ক্লিক করলে তোমাদের একদম ডাইরেক্ট ডিরেকশন দেখিয়ে দেবে, তোমরা ম্যাপ দেখেও আসতে পারো। আর সূত্র থেকে তোমরা বনমালীপাড়ায় আসবে, বনমালীপাড়ায় যে কাউকে লোকালে যে কাউকে জিজ্ঞেস করবে যে রায়বাড়ি বা রাজবাড়িটা কোথায়, যে কেউ তোমাদের দেখিয়ে দেবে। আর যদি তোমরা নিমতলা রোডে হয়ে আসো, তাহলে নিমতলা থেকে নেতাজি বাজার আসবে, অথবা বেচপাড়া দিয়ে তোমরা বনমালীপাড়ায় ঢুকতে হবে, মানে বনমালীপাড়াতেই রায়বাড়িটা, তো বনমালীপাড়ায় তোমাদের ঢুকতেই হবে। বনমালীপাড়ায় এসে যে কাউকে জিজ্ঞেস করবে রাজবাড়িটা কোথায়, তোমাদের যে কেউ দেখিয়ে দেবে। আর তোমাদের হেল্পের জন্য তো আমি আছি, আমার ডিসক্রিপশনে তোমাদের রাজবাড়ির যে ম্যাপ লিঙ্ক আছে সেটা আমি দিয়ে দেবো, তোমরা সেখান থেকেও যেতে পারো। তো চলো আরেকটু ঘুরে দেখা যাক। তো এখন আর কিছুটা টাইম এখানে কাটাবো, কারণ বিকেল হয়ে গেছে, চাই সেটা ভালোই লাগছে।
আর এদিকে সবাই এসছে, তো আমারও ভালো লাগছে দেখতে সবাই দেখছে আমি ব্লগ বানাচ্ছি। আর প্রথম দিকে আমার একটু লজ্জা লজ্জা লাগছিল, তারপরে এখন পুরোপুরি লজ্জাটা কেটে গেছে আর এখন আই থিঙ্ক আই ক্যান বি এ ভালো ব্লগার। যাই হোক, তো আর কিছুক্ষণ এখানে আমরা কাটাবো, তো একটু ঘুরে আর দেখবো না, অনেকটাই ঘুরে দেখেছি মোটামুটি, তোমরাও দেখে নিয়েছো পুরো বাড়িটা, তো ভালোই লাগলো আশা করি। সো গাইজ, এখানে আমরা অনেকটা টাইম কাটালাম, অনেকটা ভালো লাগলো, তো তোমাদের বলবো তোমরাও এখানে আসো, এখানে আসার সব কিছু রাস্তা মাস্তা আমি বলে দিয়েছি, তো তোমরাও এখানে আসো, এসে মজা করো, ছবি টবি তোলো, ওখানে অনেকে ছবি টবি তোলে, তো অনেক ভালো ভালো ছবিও আসে, যেহেতু এটা পুরনো বাড়ি তো ভালো ছবি আসারই কথা, তো তোমাদের সবাইকে বলবো এখানে আসো, ঘুরে যাও, একবার দেখে যাও আমার শহর, শহর বলাও ভুলে এটা গ্রামের মধ্যে, তবু আমার শহর চাকদা, চাকদার মধ্যে এই বাড়িটা রয়েছে, তো সবাই এসে ঘুরে যেও তোমাদেরকে। তো এই বলে আজকের আমার এই ভিডিওটা শেষ করব, আর আমরা এখন বাড়ির দিকে যাব। টাড়া, দেখা হচ্ছে পরের ভিডিওতে। আর এটা আমরা ফার্স্ট বাংলা ব্লগ, ফার্স্ট বাংলা ব্লগ, তো কেমন হয়েছে কমেন্টে জানিও, ভিডিওটি ভালো লাগলে বাদ দাও, ভালো লাগুক না লাগুক লাইক মেক চাইলে করে দিও, দিও ইচ্ছা হলে সাবস্ক্রাইব করে করো, না করলে না করো, ডাজন্ট ম্যাটার, ব্যাস ভিডিওটা কেমন হয়েছে সেটা জানিও।